হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে রাত 2:30। এখানে ঘুগনি বানালাম, এখন থালা বাটিগুলো ধুতে হবে। এদিকে ভাত হচ্ছে, এখানে ডাল সিদ্ধ হচ্ছে। চলো বন্ধুরা, থালাগুলো এখন ধুয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে থালাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সকালে কাজ আছে। এখন আমি কাজটা গুছিয়ে নিয়েছি, থালাটা অন্তত ধোয়া হয়ে যাচ্ছে। দেখো, থালা ধুয়ে নিয়েছি, কিচেনটা সকালে ক্লিন করব। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জানালাটার অবস্থা। জানালা দিয়ে এই যে অন্ধকার, এখনও রাত হয়ে আছে, এখনও রাত আছে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে। এখন রাখছি, এখন লাগিয়ে দিব কিচেনটা, দরজাটা। মর্নিংয়ে চলে এসেছি সকালে রেডি হয়ে, মেয়েকে নিয়ে আছি এক্সাম দেওয়াতে। তো এখন রেডি হয়ে গেছি, দেখো সম্পূর্ণ লাইট অফ করে এখন চলে যাব। চল আমার সঙ্গে, তোমরাও চলো। এই যে মেয়ে চলে এসেছে রেডি হয়ে একদম নিচে। চলো যাওয়া যাক, মেয়ের এক্সাম চলছে মানে আমাদেরও এক্সাম চলছে, তাই না? তো বর যাচ্ছে, আমি আমাদেরকে দুজনকে রেখে আসে, বর চলে আসে। তো আমাকে একভাবে, মানে কি বলবো তোমাদেরকে, মানে একটা কোথাও একটা পা নড়তে দেয় না। একই জায়গায় দু ঘন্টা মতো, 1.5 ঘন্টা মতো থাকা সম্ভব না। আমরা বলেই পারছি, মানে আমার বোন আমি বলে হচ্ছে, এইভাবে মেয়ে কোনো বাচ্চাকে মানুষ করা মুশকিল হয়ে যায়। একেবারে পরীক্ষা দিয়ে চলে আসলাম, পরীক্ষা দিয়ে এসে জুতোর দোকানে, মানে মেয়ের শখ পূরণ হচ্ছে এখন, ঈদের বাজার হচ্ছে মেয়ের। নিয়েছি কিছুদিন আগে, আমিও নিয়েছি, মেয়েও নিয়েছে। তো এখন আবার মেয়ের ঈদের বাজার হচ্ছে জুতোটা, একটা পিঙ্ক কালারের। তো মেয়ের এখন বাচ্চাদের না সমস্ত কিছু নিজস্ব পছন্দ, মানে ওরাই পছন্দ করছে, ওরাই চয়েস করছে যে কোন জিনিসটা আমরা নিব এই বয়সে। তো চলে আসলাম জামা, মানে একটা শপিং মলে জামা নিবে মেয়ের জন্য। তো কাস্টমার চলে এসেছে, কিন্তু দোকান খুলছে এখন, এখন 9টা বাজে। তো এই সময় ওরা দেরি করে বন্ধ করে। এই যে এই হট প্যান্ট, জিন্স হট প্যান্ট, একটা টপ, এটাই নিলাম মেয়ের জন্য। কেমন হয়েছে তোমরা কমেন্ট অবশ্যই জানিও। তো চয়েসটা হয়েছে ওর, মানে জুতোটা চয়েসটা হয়েছিল অন্য কালার, পিঙ্ক কালার জুতো নেওয়া হয়েছে ওর, টপটাও নিয়েছি পিঙ্ক কালার। এই যে নামছে, কেমন লাগছে ওকে তোমরা একটু কমেন্টে বলো, আমাকে জানিও। সব পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে। তো পরে আর বাড়ি চলে যাচ্ছি, মানে ড্রেস পরেছিল, ড্রেসটা চেঞ্জ করলাম না, এটা পরে বাড়ি গিয়ে এখন খুলে রাখবো। এই যে খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক ঝলক দুটো হট প্যান্ট নেওয়া হয়েছে, সিঙ্গেল সিঙ্গেল, একটা টপ, জুতো, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। তো চলো, মেয়ে এখন ড্রয়িং করতে বসে গেছে, ও ড্রয়িং পরীক্ষা আছে পরের দিন, তো সেই জন্য ড্রয়িং করতে বসে গেছে, একটু প্র্যাকটিস করতে হবে। তো একাকাই এঁকেছে, দেখো একাকাই রং দিচ্ছে। তো কেমন হয়েছে ড্রয়িংটা তোমরা একটু বলো। ড্রয়িং কিন্তু করতেই যায়, তোমরা দেখেছো ব্লগে দিয়েছি, ড্রয়িংয়ের টিচারের কাছে যাই, তো খুব সুন্দর ড্রয়িং বানায় টিচারটা। তো ওখানে সবাই ড্রয়িং করে, ওখানে ওই টিচারের কাছে, মানে সব থেকে 1 নম্বর যেটাকে বলে আর কি, খুব সুন্দর ড্রয়িং করে। আমি ক্লিন করলাম, তোমরা দেখতে পেলে, আমি রুমটা ক্লিন করলাম। এখন দেখো বিকেলে, ইভিনিংয়ে তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা আছে, ওই যে ঘুগনি রাত্রে কড়াটা তরকারিটা আছে একটুখানি, সেই জন্য তরকারিটার চাপটা খুব কম। এখানে আলু ছোটো ছোটো ভাজা হয়েছে, আলু ভাজা করেছি, আর আমার পিসি শাশুড়ি দিল, এই যে রান্না করেছে ডিম, তো মেয়েকে বরকে দিল। আমি এই ডিম খাই না, হাঁসের ডিম, তাই আমি হাঁসের ডিম খাই না, আমি এটা খেতে চাই না, পছন্দ করি না, আমার ভালো লাগে না। ইফতারে একদম সাজিয়ে নিয়েছি। চলো বিকেলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে মায়ের জন্য ভাত হচ্ছে, বরের জন্য কিন্তু রুটি হয়েছে, দুরকম হয়েছে। আর বাড়িতে ভাবলাম একটু বেগুনি বানাই, তো বেগুনি বানিয়ে নিচ্ছি। এই তিনটে হয়েছে, এখনও দুটো আছে, মানে মাফ করে নেওয়া হচ্ছে, কারণ বেশি খাবো না, বেশি খেলে অসুবিধা, তার থেকে বর আবার খাই না, আমরাই তাই, আমরা খাই, দুই মা মেয়েতে বেশি শাশুড়ি খাই, ওর খেতেই চাই না। ডিনারে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, খুব বেশি বড় করলাম না আজকে, কিন্তু এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও, কারণ এই মেয়ে এক্সাম চলছে, তাই ভিডিওটা হচ্ছে না। ভালো লাগলে নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও।